বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই। আসসালামু আলাইকুম, আমার শিক্ষালো কোচিং সেন্টারের পক্ষ থেকে 2021 সালে সবাইকে স্বাগতম শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো, মনে হয় তোমাদের ভালো লেগেছে। আজ আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে ডবল অবজেক্ট থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। এই টপিকস বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, আমি চেষ্টা করব কিভাবে ডবল অবজেক্ট থাকলে অ্যাক্টিভ থেকে ভয়েস করতে হয়। এই বিষয়টি খুব সহজ এবং খুব দ্রুত শেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা সবাই ফলো করো যে ডবল অবজেক্ট, ডবল অবজেক্ট থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। আমি একে নিয়মটা লিখি, ডবল DOUBL ডবল অবজেক্ট, অবজেক্ট থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। বন্ধুরা, লিখলাম দেখো যে ডবল অবজেক্ট, ডবল অবজেক্ট থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। স্ট্রাকচার আমরা যদি লিখি, এভাবে স্ট্রাকচারটা হয় যে দুটো অবজেক্ট এর মধ্যে যে কোনো একটা, দুটো অবজেক্টের মধ্যে, দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টের সাবজেক্ট প্লাস টেন্স ও পারসন অনু যাই সাহায্যকারী, সাহায্যকারী ভার্ব, কি ভার্ব? সাহায্যকারী ভার্ব বলতে পারো, আবার তোমরা অক্সিলারি ভার্ব বলতে পারো, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ তিন নম্বর ফর্ম, প্লাস দ্বিতীয় অবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্ট এ অবজেক্ট। বন্ধুরা দেখো, আমরা যে স্ট্রাকচারটা লিখলাম, স্ট্রাকচারটা হচ্ছে কি, দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টের সাবজেক্ট প্লাস টেন্স ও পারসন অনুযায়ী সাহায্যকারী, দেখো সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস দ্বিতীয় অবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, এই হচ্ছে কি স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এবার আমরা যদি একটা এক্সাম্পলে যাই, আমি যদি এক্সাম্পলে বলি যে আই গ্যাব, আমি দিলাম হিম তাকে এ বুক, একটি বই। আই গ্যাব হিম এ বুক, আমি তাকে দিলাম একটি বই। তাহলে দেখো, আমি যে এক্সাম্পলটা লিখলাম যে আই গ্যাব হিম এ বুক, আই গ্যাব হিম, আমি তাকে দিলাম এ বুক, একটি বই, আমি তাকে কি দিলাম, একটি বই। তাহলে দেখো, আমরা এবার এটাকে যদি আমরা, এটা কি আছে, অ্যাক্টিভ ভয়েস আছে, কি ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস। আর এই অ্যাক্টিভ ভয়েসকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, তাহলে দেখো প্যাসিভ ভয়েস, প্যাসিভ, তাহলে এটা আছে কি সাবজেক্ট, আর এটা আছে সাবজেক্ট, এটা আছে কি ভার, ভার্বের কোন ফর্ম আছে,
ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনফিনিটিভ। আর এইটা হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্ট, আর এ বুকটা হচ্ছে কি বস্তুবাচক অবজেক্ট। কি বাচক অবজেক্ট? বস্তু, বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট। তাহলে দেখো আমরা দুটা অবজেক্ট অলরেডি পেয়ে গেছি, আমরা দুটা অবজেক্ট পেয়ে গেছি, এটা আছে কি ব্যক্তিবাচক অবজেক্ট আর এটা আছে কি বস্তুবাচক অবজেক্ট। তাহলে আমরা দুটা অবজেক্টই পেয়ে গেছি, এটা আছে কি সাবজেক্ট আর এটা আছে কি ভার্ব, আর এটা আছে কি ব্যক্তিবাচক অবজেক্ট আর এটা আছে কি বস্তুবাচক অবজেক্ট। অর্থাৎ বলছে কি আই গেট হিম, আমি তাকে দিলাম এ বুক একটি বই। এই ক্ষেত্রে প্যাসিভ করতে হলে যে তোমরা ব্যক্তিবাচক আনতে পারো, বস্তুবাচক আনতে পারো, তবে আমরা ব্যক্তিকে নিব না বস্তু কিংবা আমাদের অবশ্যই আগে ব্যক্তিকে নিতে হবে। তাহলে ব্যক্তি আগে এখানে কি আছে দেখো তো হিম আছে এখানে, ব্যক্তি কি আছে কি হিম। তাহলে ব্যক্তি যদি থাকে তাহলে আমাদের হিম যেহেতু ব্যক্তি তাহলে হিমের বলেছে কি অবজেক্ট। তাহলে এবার স্ট্রাকচার ফলো করো, বুঝে কি দুটা অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টের সাবজেক্ট, তাহলে আমরা দুটা অবজেক্ট এবার যে কোনো একটা অবজেক্টের সাবজেক্ট নেব। তাহলে আমরা এই এটা আমরা সাবজেক্ট নিতে পারি, তাহলে আমাদের সাবজেক্ট আমাদের কি আছে কি হি, হিম আছে, তাহলে আমরা হি নিলাম, এটা হি। এবার বলছে কি টেন্স অফ পার্সন অনুযায়ী, টেন্স অফ পার্সন অনুযায়ী, তাহলে টেন্স অফ পার্সন কি টেন্স আছে কি টেন্স অফ পার্সন অনুযায়ী, তাহলে টেন্স অফ পার্সন, তাহলে এটা আছে কি পার্সন হয়ে গেছে হি। এবার আছে কি গে, গ্যাপ, গ্যাপ আছে কোন টেন্স ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। আর পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের প্যাসিভাইজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি ওয়াজ আর ওয়্যার। তাহলে দেখো এখানে হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি নেবো এখানে ওয়াজ নেবো, কি নেবো কি ওয়াজ। দেখো টেন্স অফ পার্সনের সাহায্যকের ভার্ব হলো সাহায্যকের ভার্ব, এবার হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল করো কোন কম ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে গ্যাপ আছে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল কি গিভেন, কি হলো কি গিভেন, গিভেন হলো। এবার দেখো দ্বিতীয় অবজেক্ট বলেছে কি, এবার এখানে বলছে কি দ্বিতীয় অবজেক্টটা, এখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল গেল ভার্বের পাস্ট পার্টিসিপল, এবার দ্বিতীয় অবজেক্টটা কি আছে কি এ বুকটা আছে কি দ্বিতীয় অবজেক্ট, তাহলে এ বুকটা আমরা লিখবো এ বুক আছে কি, এ বুক আছে কি দ্বিতীয় অবজেক্ট, দ্বিতীয় অবজেক্ট। এবার বলছে কি প্রিপোজিশন বাই, তাহলে আমরা বাই নিলাম। এবার বলছে কি সাবজেক্টের অবজেক্ট, দেখো সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্টটা কি আছে, সাবজেক্ট কি আছে কি আই, তাহলে আইয়ের অবজেক্ট কি মি, আইয়ের অবজেক্ট মি। তাহলে আমাদের গঠনটা একটু ফলো করো প্লিজ, দেখো আমাদের বলছে কি অবজেক্টের সাবজেক্ট, যে কোনো একটা অবজেক্টের মধ্যে সাবজেক্ট, তাহলে আমাদের আগে ব্যক্তিবাচক ছিল, তাহলে আমাদের ব্যক্তিবাচক কি ছিল হিম ছিল, হির হির সাবজেক্ট কি হয়েছে কি হি, অর্থাৎ হিমের সাবজেক্ট কি হি। এবার এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য কি সাবজেক্ট কি আসলে কি ওয়াজ। এবার বলছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল কি গিভেন, এবার দ্বিতীয় অবজেক্টটা কি দ্বিতীয় অবজেক্টটা এ বুক, এবার দেখো প্রিপোজিশন কি আছে কি বাই, বাই, এবার আই আছে, আই থাকলে কি মি। তাহলে দেখো যে এই যে আমাদের এই যে এ দ্বিতীয় যে অবজেক্টটা থাকে, এই দ্বিতীয় অবজেক্টকে বলা হয় কি রিটেন্ট, রিটেন্ট অবজেক্ট, অর্থাৎ রিটেন্ট অবজেক্ট কখনো পরিবর্তন হয় না, যে অবস্থায় থাকে তাকে সে অবস্থায় রাখতে হয়, অর্থাৎ এটাকে বলা হয় কি আর ই টি এ আই এন ই ডি, রিটেন্ট অবজেক্ট বলা হয়, এটাকে রিটেন্ট অবজেক্ট বলা হয়, অর্থাৎ রিটেন্ট অবজেক্ট কখনোই চেঞ্জ নয়, পরিবর্তন নয়, যে অবস্থায় থাকে তাই। তো বন্ধুরা আরেকটা যদি আমরা এক্সাম দেখি, মনে করো দা এইচসিএটি হেড এম এ এস টি আর মাস্টার, হেডমাস্টার টিস টি ই এস এস টিস আস ইংলিশ, দেখো আমরা আরেকটা এক্সাম দিলাম যে দা হেডমাস্টার টিস আস ইংলিশ, অর্থাৎ প্রধান শিক্ষক আমাদের ইংরেজি শিক্ষা দেয়। তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে দা হেডমাস্টার একটা সাবজেক্ট আর টিস ভার্ব আস ব্যক্তিবাচক অবজেক্ট, মানে ওয়ের অবজেক্ট আস, আর ইংলিশ হচ্ছে কি বস্তুবাচক অবজেক্ট, কি বাচক অবজেক্ট বস্তুবাচক অবজেক্ট। তাহলে আমরা পেয়ে গেছি অলরেডি দুটা অবজেক্ট পেয়ে গেছি, আস একটা অবজেক্ট পেয়ে গেছি আর ইংলিশ একটা আমরা অবজেক্ট পেয়ে গেছি, অর্থাৎ দুটো অবজেক্ট আমরা পেয়ে গেছি। এই ক্ষেত্রে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে হয়, কি ভয়েস, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করলে আমরা যে কোনো দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নেব, নিয়মে বলছে কি যে দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টের সাবজেক্ট, তাহলে দুটো অবজেক্টের এখানে আস আমরা আগে বলেছি কি ব্যক্তিবাচক অবজেক্ট আনবো, তাহলে এখানে আস আছে, আসের অবজেক্ট আছে, তাহলে আসের সাবজেক্ট কি হয় উই হয় উই নাও। এবার দেখো এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বলছে কি টেন্স অফ পার্সন অনুযায়ী, তাহলে উই পার্সন হয়ে পেয়েছি, এবার বলছে কি টেন্স অফ পার্সন হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা সাহায্য বলে লিখতেছি কি অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, তাহলে উইয়ের সাথে কি বসে আর বসে,
আর বসলো। এবার লক্ষ্য করো টিস, টিসের পাসওয়ার্ড হলো টট, টি এ ইউ জি এইচ টি টট। এবার হচ্ছে রিটেন্ট অবজেক্ট, রিটেন্ট অবজেক্টটা কি আছে কি ইংলিশ, রিটেন্ট অবজেক্ট আছে কি ইংলিশ, রিটেন্ট অবজেক্ট ইংলিশ। এবার দেখো প্রিপোজিশন বাই, এবার লক্ষ্য করো এখানে দ্য হেড মাস্টার, হেড মাস্টার নাউন কখনো পরিবর্তন হয় না, তাহলে দ্য হেড মাস্টার হবি এইচ ই ডি হেড এম এস টি ইয়ার হেডমাস্টার। তাহলে দেখো আমরা পেয়ে গেছি যে আমাদের এটি ছিল কি ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক আমরা কি বানিয়েছি সাবজেক্ট বানালাম, এবার বলছে কি টেন্স ও পার্সনের সাবজেক্ট ব্যবহার, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট আমরা কি বানালাম সাবজেক্ট, এবার টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিলাম, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবার হচ্ছে কি দ্বিতীয় অবজেক্ট, কি অবজেক্ট দ্বিতীয় অবজেক্ট, দ্বিতীয় অবজেক্ট প্রিপোজিশন বাই, এবার এটা কি বানালাম আমরা সাবজেক্টের অবজেক্ট, অর্থাৎ এটা নাউন তাই কখনো পরিবর্তন হয় না, আর এটাকে রিটেন্ট ওয়ার্ড। তো বন্ধুরা এটাকে আরেকভাবে করা যায়, দ্বিতীয় অবজেক্ট দ্বারাও করা যায়, অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট দ্বারাও করা যায়। বস্তুবাচক অবজেক্ট যদি লাও তোমরা অর হিসাবে সেটা ব্যবহার করো, এটাকে এটা কি আছে কি ইংলিশ, তাহলে ইংলিশ লাও, ইংলিশ আমরা অবজেক্ট নিলাম। এইবার লক্ষ্য করো ইংলিশ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কি আসবে কি ইজ আসবে, তার জন্য কি ইজ। এবার ভার কি আছে টিস আছে, টিসের পাসওয়ার্ড টট, টি এ ইউ জি এস টি টট, টট নিলাম। এবার অবজেক্টটা কি আছে, দ্বিতীয় অবজেক্টটা কি আছে, দ্বিতীয় অবজেক্ট আস আছে, তাহলে তোমরা আসটা নিলা, এবার কি নিলা বাই নিলা, এবার কি আছে কি সাবজেক্ট কি আছে কি দ্য হেড মাস্টার, দ্য হেড হেড মাস্টার। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, আগেরটা ফলো করো। এখানে আমাদের কি ছিল কি ইংলিশ বস্তুবাচক অবজেক্টে লিখে, ঠিক এখানে যেহেতু আমরা ইংলিশটাকে এখানে সাবজেক্ট আকারে ব্যবহার করেছি, ঠিক এখানে এই আসটা যে দ্বিতীয় আসটা ছিল, অর্থাৎ দ্বিতীয় অবজেক্টটা ছিল, সেই দ্বিতীয় অবজেক্টটাও এখানে আমরা রেখে দিয়েছি, অর্থাৎ এটাকেও আমরা বলতে পারি কি যে রিটেন্ট অবজেক্ট, এটাকেও বলতে পারি। তো বন্ধুরা একটু ফলো করো, যে বলছে কি ডবল অবজেক্ট থাকলে কি থাকলে, ডবল অবজেক্ট থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, স্ট্রাকচারকে অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে, মুখস্থ না থাকলে কখনো পারবা না। দেখো দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টের সাবজেক্ট নিয়েছে, টেন্স ও পার্সন সাবজেক্টের ভার্ব নিয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছি, দ্বিতীয় অবজেক্ট লিখেছি, তারপর বাই নিছি, তারপর সাবজেক্টের অবজেক্ট নিছি। এই হচ্ছে ডবল অবজেক্ট থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। তো বন্ধুরা তোমরা যদি এই নিয়মটা এবং স্ট্রাকচারটা যদি তোমাদের মুখস্থ থাকে, আমার মনে বলে কখনোই তোমাদের ভুল হবে না, পরীক্ষায় আসলে অবশ্যই অবশ্যই তোমরা পারবা। বন্ধুরা এভাবে তোমরা অবশ্যই ভয়েসের নিয়ম কডান ফলো করবা, আমার আগের ভিডিও কডানও দেখবা যে আমি ভয়েস কীভাবে লেকচার দিয়েছি এবং কীভাবে স্ট্রাকচার রুল অনুযায়ী এবং কীভাবে আমি সে এক্সারসাইজ করে দিচ্ছি, তোমরা অবশ্যই ফলো করবা। ও পাশাপাশি তোমাদের যে বই আছে এবং বইকে তোমরা ফলো করো এবং ফলো অনুযায়ী আমার সেই স্ট্রাকচার রোল এবং যে এক্সারসাইজ দিচ্ছি এটা ফলো করলে অবশ্যই তোমরা পুঙ্খানুপুঙ্খ শিখতে পারবা। বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবা এবং তোমার সহপাঠীদের অবশ্যই শেয়ার করবা এবং লাইক করবা। বন্ধুরা আমার পরবর্তী এই ক্লাস দেখার জন্য তোমরা চেষ্টা করো, আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আরও কিভাবে যে কমপ্লেক্স ও কম্পাউন্ড থাকলে, মানে কমপ্লেক্স ও কম্পাউন্ড আমরা তো জানি, কমপ্লেক্স কম্পাউন্ড থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় এ বিষয়ে আমি পরের ভিডিওতে আলাপ আলোচনা করব। বন্ধুরা অবশ্যই তোমরা এই ভয়েসটা অবশ্যই দেখবে এবং পরের ভিডিওটি অবশ্যই দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।